হ্যালো বন্ধুরা, চ্যানেল টু ইন্টারনেটের পক্ষ থেকে আমি মমতি প্রেম খৈর আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হলো গোলাপ ফুল। তো এই গোলাপ ফুলের উপকারিতা সম্পর্কে আজকে আমরা কী জানব? গোলাপের নাম শুনলেই ঠোঁটে মৃদু হাসি চলে আসে, তাই না? গোলাপ এমন একটি ফুল যার কাঁটাযুক্ত হওয়া সত্ত্বেও অনেক রোগে কিন্তু চিকিৎসা হয়ে থাকে। এর মনোমুগ্ধকর রূপ ছাড়া ঔষধি অনেক গুণাবলী এর মধ্যে রয়েছে। আয়ুর্বেদ অনেক রোগের চিকিৎসা হিসেবে গোলাপ ব্যবহার করা হয়। গোলাপ একটি বহু বর্ষজীবী গোল কাঁটাযুক্ত ফুলের সুগন্ধযুক্ত উদ্ভিদ। এটি সাধারণত চোখ কান বিভিন্ন চর্মরোগ জ্বরের চিকিৎসায় ব্যবহৃত হয়। গোলাপ দেখতে সুন্দর হলেও বিচ্ছু এবং সাপের বিষের প্রভাব কমাতে বিশেষভাবে কার্যকরীভাবে এটা কাজ করে। ফুলের রঙের উপর নির্ভর করে বেশ কয়েকটি প্রজাতি রয়েছে। এর ফুল থেকে গুণগন্ধ ও অনেক ধরনের সুগন্ধি আতর তৈরি করা হয়। গোলাপের ঔষধি গুণাগুণ অনেক রয়েছে। কোনো রোগের জন্য গোলাপ ব্যবহার করা হয় তা জানা অবশ্যই আমাদের জন্য জরুরি। গোলাপ মিষ্টি, তেতো, তীক্ষ্ণ, নরম, লঘু, মসৃণ, ইমালসিফায়ার, লিবিডো, হৃদরোগ, পুষ্টিকর, শোষণকারী, সুস্বাদু, হজমে সহায়ক, চোখের জন্য উপকারী, শুক্রাশয়, দীপক, পাকস্থলী, বর্ণ ও রসায়ন গুণে সমৃদ্ধ। এটি মুখের রোগ, রক্তপিত্ত, নাক ও কান থেকে রক্তপরের রোগ, জ্বালা পড়া, তৃষ্ণা ও পিপাসা, বিষ, আলসার, বমি এবং পাতলা পায়খানা বা ডায়রিয়া থেকে রক্তপাতের রোগের চিকিৎসায় উপকারী। রোদশীব, শীতল, ভেরিকোজ, অ্যান্টিপাইরেটিক বা জ্বালাপোড়া, কাশি, বসকাইটিস, আলসার ক্ষেত্র, শ্বাসকষ্ট, নিঃশ্বাসের দুর্গন্ধ, বদহজম বা ডিসপেপসিয়া, পেট ফাঁপা, শুল বা পেটের রোগ বা চর্মরোগ কমাতে সহায়ক। গোলাপ ফুল দেখতে যেমন গন্ধ তেমনই ভালো রোগের চিকিৎসায় কার্যকরী কাজ করে। তবে কোনো রোগের চিকিৎসায় এগুলোর কীভাবে ব্যবহার করা হয় তা সম্পর্কে জানা আমাদের জরুরি। গলা ব্যথায় তুষার তৈরি করে গোলাপ ফুল দিয়ে গর্গল করলে মুখের ফোলা ভাব, নিঃশ্বাসের দুর্গন্ধ এবং গলা ব্যথায় চিকিৎসায় সাহায্য করে। এছাড়া গোলাপ পাতা চিবিয়ে খেলে মুখ ও ঠোঁটের ফোলা ভাব কমে যায়। মাথায় যখন ফোড়া হয় এটা নিরাময় ভালো কাজ করে। গোলাপের পাতা পিষে লাগালে মাথার ক্ষত, চক্ষুরোগ বা চানি, দাঁতের রোগ এবং অর্শভা পাইলস রোগে কার্যকর পাওয়া যায়। চোখের পাতা প্রদাহ থেকে মুক্তি পেতে এটা ভালো কাজ। গোলাপ ফুল পিষে লাগালে চোখের পাতা ফোলা ভাব কমে যায়। এছাড়া এটি দাঁতে মালিশ করলে দাঁতের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া দুই ফোঁটা গোলাপের নির্যাস চোখে লাগালে চোখের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যক্ষা নিরাময়ে ভালো কাজ করে। ফুসফুসের রোগ, টিবি নিরাময়ে গোলাপ ফুলের ব্যবহার ওষুধে ব্যবহৃত হয়। এটি এই রোগের চিকিৎসায় সাহায্য করে। পেটের রোগের চিকিৎসা, গোলাপ ফুলের গুঁড়া 2-4 গ্রাম মধুর সাথে খেলে কোষ্ঠকাঠিন্য, ফোলাভাব এবং ডায়রিয়া উপকার পাওয়া যায়। লিভারের রোগের চিকিৎসায়, রক্তের ব্যাধি বা লিভার সংক্রান্ত রোগের চিকিৎসায় লাল গোলাপ ফুল ব্যবহার করা হয়। কুষ্ঠরোগের চিকিৎসায় এটা ভালো কাজ করে। গোলাপ ফুল অনেক রঙের, সাদা রঙের ফুল কুষ্ঠরোগের চিকিৎসায় ব্যবহার হয়। সাদা গোলাপ ফুলের গুঁড়া লাগালে কুষ্ঠ ও অন্যান্য পিত্তজ ব্যাধি ক্ষত থেকে মুক্তি পেতে। গোলাপের ফল পিষে ক্ষত স্থান থেকে প্রবাহিত রক্ত কমাতে শুরু করে এবং ক্ষত দ্রুত শুকাতে শুরু করে। জ্বরের চিকিৎসায়, জ্বর নামাতে না থাকলে গোলাপের তৈরি গুলকন্দ খেলে পিত্তজ্বরে উপকার পাওয়া যায়। বিচ্ছুর বিষের চিকিৎসায়, লাল গোলাপ ফুল পিষে কামড়ে লাগালে বিচ্ছিষ্টশির, কামড়ের ব্যথা ও ফোলা থেকে উপশম পাওয়া যায়। সাপের বিষের চিকিৎসায়, গোলাপের মূল পিষে সাপে কাটা স্থানে লাগালে কামড়ের কারণে হওয়া ব্যথা, জ্বালা পোড়া, পোড়া এবং প্রদাহ ফোলা উপশম হয়। গোলাপের দরকারি অংশ আয়ুর্বেদিক অনুসারে গোলাপের ঔষধি গুণ সবচেয়ে বেশি।
তাই এই অংশগুলি ব্যবহার করে পাতা মূল ফুল গোলাপ যেভাবে ব্যবহার করবেন আপনি যদি কোনো নির্দিষ্ট রোগের ঘরোয়া চিকিৎসার জন্য গোলাপ ব্যবহার করতে চান তবে এটি আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী 3-6 গ্রাম গুঁড়ো 20-40 মিলি গোলাপের নির্যাস 10-20 গ্রাম গুলকন্দ গোলাপের পাপড়ি থেকে তৈরি খাওয়া যায় বন্ধুরা এই ছিল আজকে গোলাপ নিয়ে আপনাদের সাথে কথাবার্তা তো আশা করছি এর পরবর্তী সময়ে আমরা আবারও আপনাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সে পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ